হ্যালো বিউটি, কি অবস্থা? এই তো আছি। আচ্ছা, তোর সাথে কি বাপ্পির দেখা হয়? হয়তো বাপ্পির সাথে দেখা হলে আমার একটু দেখা করতে বলিস তো, জরুরি কথা আছে। আমার কাছে তো বাপ্পির নাম্বার আছে, আপনি মোবাইল করে কইলেও চলে আসবো। তাহলে তো খুব ভালোই হয়। কেন, কোনো ঝামেলা হয়েছে খালা? আর বলিস না, সেই বুইরা খাটাস। কার কথা কইতেছেন? কার আবার? তোর খালুর কথা বলি, বুইরা খাটাস তো আছে ওই একটাই। খালু আবার কি করছে? কি করে নাই সেটা বল। সে যা করে তাতে তো আমার বাঁচা দায় হয়ে গেছে। ঘর থেকে বাইর করে দিছিলাম, এখন দুই দিন হয় ঘরে ফিরে না, কোনো খোঁজ খবর নাই। হ্যাঁ, মোবাইল যাতে নেয় নাই? নিছে। ফোন দেন, সব খবর পাওয়া যাবেন। ভালোই বলছস, তারে দিব ফোন না? সে যেই খারাপের খারাপ, বজ্জাতের বজ্জাত, তারে যদি আমি একটা ফোন দেই সে তো একদম চাঙ্গে উঠবে, তার দাম বাইরা 14 গুণ হয়ে যাবে। হ্যাঁ, বান্দর তো, বান্দরের তো মাথায় উঠানো যায় না, এমন শয়তানের শয়তান, যেই জ্বালানিটা সে জ্বালায়। আগে একবার খোঁজটা পায়নি, একবার জানি যে সে কই আছে, তারপর একদম কান ধরে নিয়ে আসব। আপনি এত শাসন করেন বইলেই খালুর এই স্বভাব হয়েছে। আরে শাসন করি বলে তো একটু কন্ট্রোলে আছে, আমি যদি শাসন করা ছেড়ে দিই তাহলে ইফটিজিং এর কেস সারাদিন আমার ঘরে আসতে থাকবে। আচ্ছা খালা, আপনি তাহলে বাপ্পিরে ফোন কইরা সব কিছু কয়ে দিন। আচ্ছা ঠিক আছে, ফোন করে জানাবো বাপ্পিরে। তোর দোকান কেমন চলতেছে রে? আপনা গো দোয়ায় ভালোই। মন দিয়া করিস কাজ, দোকানটা ভালোভাবে চালাইস, তোর মার বোনের তো তুই ছাড়া আর কোনো ভরসা নাই। আমার লাগে দোয়া করিন খালা। দোয়া সব সময় করি রে। ঠিক আছে খালা, রাহিতে এলো। ভালো থাকিস। এটা কি আপনার খাবার? আমি খাবো না, আমার খিদা নাই। কেন, রাতে খাইয়েছেন নাকি বাইরে? সেটা তো তোমার জানার দরকার নেই। অবশ্যই জানার দরকার আছে, খালা কল করছিল, আমি তারে কইছি যে আপনি আমার কাছে আছেন। তারে বলার কি দরকার ছিল যে আমি তোমার এখানে আছি? আমার মিথ্যা বলার অভ্যাস নাই। ও তাই না? নিজের সত্যবাদী যুধিষ্ঠির ভাবো, তাই অত ভাবা ভাবের কিছু নাই, চুপচাপ খাই এলাম। আমার বাসায় থাকতে হইলে আমার বাসার নিয়ম কানুন মেনে চলতে হবে, বুঝছেন? আমি খামো না, আমার ক্ষুধা নাই। ঠিক আছে খায়েন না, আমি খালারে কল দিতেছি, কইতেছি যে আপনি খাইবেন না। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, যেই মহিলা আমার ঘর থেকে বাইর করে দিছে তার আবার আমার খোঁজ খবর নেওয়ার এত দরকার কি? কারণ আপনার খাইসলত খারাপ, আপনি সন্দেহ করার মতো একজন মানুষ, বুঝছেন না? তুমি একজন পুরুষ মানুষ, পুরুষ মানুষের পক্ষ হয়ে কথা কইবা, তা না হয় তুমি মহিলার পক্ষ হয়ে কথা কইতেছ কেন? আপনি একটা ভেজাল মানুষ, না খেলে নাই। খালাই কল করব, যা জিগাইবো আমি কয়ে দেবো, বাস শেষ। আচ্ছা আমি খাইতেছি। কিন্তু তুমি আবার ভাইবো না যে আমি ভয় খাইতেছি, আমার সত্যি সত্যি ক্ষুধা লাগছে তাই আমি খাইতেছি। আচ্ছা ঠিক আছে, খালা জিগাইলে কমু যে আপনি খান নাই, খুশি? আশ্চর্য তো, এইমাত্র কইলা যে তুমি সত্যবাদী, এখন আবার তুমি মিথ্যা কথা কইতে যাইতেছো কেন? আমি তো খাইতেছি। খান, আরাম করে খান। এখন আমি কেমনে খাই, একটা প্লেট আনি।